হ্যালো গাইস, ওয়েলকাম টু আইরিন মহিবের ভুবন। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, তো আশা করি থাম্বনেইল দেখে বুঝেই গিয়েছেন ব্লগটা কি। সেটা হচ্ছে হোমমেড হেয়ার অয়েল। তো আমি আসলে ওই রকম কোনো বিশেষজ্ঞ না, কিন্তু আমার প্রচুর পরিমাণে চুল পড়ে এবং অনেক ইউটিউবার যে আপুরা আছে অনেকের ভিডিও দেখে তো আমিও ভাবলাম যে একটু আমি নিজেই হোমমেড একটা হেয়ার অয়েল তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, আর অবশ্যই আপনারা বানিয়ে আমাকে জানাবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমি সর্বপ্রথম অ্যালোভেরা জেল নিয়েছি। আমার নিজের গাছের অ্যালোভেরা জেল ছিল, তো এভাবে আমি পিস করে নিয়েছি। পরিমাণটা বলে দিব একটু পরে। এরপরে আমি নিয়েছি এখানে ফ্রেশ মেথি, দেখতে পাচ্ছেন। এরপরে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম বেশি কুচি না। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রসুন, কিছুটা মশলা ফ্লেভার আসবে অয়েল থেকে। এরপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান, সেটা হচ্ছে কালো জিরা। এরপর এখানে নিয়েছি এলাচ, এরপর এখানে নিয়েছি দারুচিনি, এখানে আছে কিছুটা লবঙ্গ, এরপর এখানে হচ্ছে তেজপাতা, আর এখানে রয়েছে কিছু গোটা ধনিয়া। এরপর আমাদের যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে নারকেল তেল, কারণ এগুলো ছাড়া তো হবে না। এরপর নিয়ে এলাম আমি ক্যাস্টর অয়েল, হোয়াইট যেটা সেটা নিলাম। এরপর এখানে নিয়েছি আমি অলিভ অয়েল। তো প্রসেসিংটা শুরু করা যাক। তো সর্বপ্রথম এভাবে আমি চিকন একটা পাতা নিয়েছি ছোট সাইজের। তো এভাবে আমি কেটে সারা রাত এবং দিনের আরও কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমার স্ক্যাল্পে অ্যালার্জির প্রবলেম আছে, বিশেষ করে মাথা চুলকায় অ্যালোভেরা যদি আমি সরাসরি দেই। তো এইভাবে ভিজিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন যে পুরো গ্লাসের মতো দেখা যাচ্ছে, আর এই যে দেখেন বাটির পানির রঙটা লাল হয়ে গিয়েছে। তো এবার আমি এগুলোকে এখানে ছেঁকে নিলাম এবং কুচি করে যেহেতু রেখেছিলাম, দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ দেখাচ্ছে, চুলকাবে না মাথায়। তো এরপর এখন পরিমাণ বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো রেডি করে রেখেছি। 2 চামচ পরিমাণ, মানে 2 চা চামচ পরিমাণ ধনিয়া, 2টা তেজপাতা, এখানে নিয়েছি 4টা লবঙ্গ, এখানে নিয়েছি 2.5টা দারুচিনি, 3টা এলাচ, 2 থেকে 2.5 চামচ কালো জিরা, 3টা কোয়া রসুন, আর এখানে 1/2 নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে 3 চামচ পরিমাণ, 3 চা চামচ পরিমাণ নিয়েছি মেথি। তো এগুলো সবগুলো দিয়ে আমি এখন রেডি করব। আর এখানে আমি প্যারাশুট তেল নিয়েছি। আপনারা চাইলে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা আলাদা আছে সেটা আপনি নিতে পারেন, আমার হাতের কাছে ওটা ছিল না আর এটা আমি নিয়েছি তাই। আর এখানে হচ্ছে ক্যাস্টর অয়েলটা নিয়েছি আমি, আমি এর আগেও ব্যবহার করেছি, তো এতটুকু ছিল আমার কাছে, তো আমি ক্যাস্টর অয়েলটা নিয়েছি। আর এখন নিব হচ্ছে এখান থেকে অলিভ অয়েল। তো এই যে অলিভ অয়েলটা দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ, তানি মামার জন্য কিনে এনেছিল। অলিভ অয়েলটা অনেক ভালো এবং অনেক ক্লিন, যেটা অন্যটার মধ্যে থাকে না, এটা খুব ভালো লেগেছে আমার। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। আমি এই রকম একটা পাত্র নিয়েছি, কিছু মনে করবেন না, কারণ আমি এটার মধ্যে অনেক কিছু বানাই, বিশেষ করে স্পেশালি এইরকম যেই তেল বা অন্য কোনো প্যাকটা কিছু করতে গেলে আমি এরকম করে বানাই। তো এখানে আমি মিনিমাম 1 কাপ পরিমাণ নারকেল তেল দিয়ে দিচ্ছি। তো ওই যে সাদা দেখা যাচ্ছে, মানে জমে গিয়েছে, শীতের দিন তো একটু সেই জন্য। তো 1 কাপ পরিমাণ আমার এখানে নেওয়া শেষ তেল, হালকা একটু গরম দেখা দিল, তো সেই জন্য আমি এখন এলাচগুলো একটু ক্রাশ করে দিচ্ছি, মানে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এরপর দারুচিনিটা একটু ভেঙে দিলাম যাতে ফ্লেভারগুলো বের হয়ে আসবে সেই জন্য। এরপর আমি এলাচ দারুচিনির পরে দিয়ে দিলাম লবঙ্গ। এবার আমি তেজপাতাটা ক্রাশ করে দিচ্ছি, ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি যাতে ভিতরে ফ্লেভারটা বের হতে সুবিধা হয়। তো আপনারা যদি চান আগে থেকে ছিঁড়ে রাখতে পারেন। এরপর আমি একে একে দিয়ে দিচ্ছি কালো জিরা, এরপর দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া,
এবার দিয়ে দিচ্ছি সেই মেথিগুলো, আর বাকি উপাদানগুলো আমি পরে দিব, কারণ এটা একটু ভেজে নিলে যখন একটু অ্যারোমা ছড়াবে, তারপরে হালকা একটু ব্রাউনিশ কালারটা যখন আসবে তখন আমি দিয়ে দিব। তো এইভাবে নাড়তে চাটতে হবে, কারণ না নাড়লে দেখা গেল জিনিসটা লেগে যাবে এবং ভাজা হবে না। তো দেখতেই পাচ্ছেন উপর দিয়ে একটু কিছুটা ফেনার মতো হয়ে আসছে, এবং আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছিলাম। আর এবার দিয়ে দিচ্ছি আমি সেই 3 কোয়া রসুন, আর অর্ধেক যে পেঁয়াজ কুচি নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। একদম হালকা আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু সমস্যা, বেশি পুড়ে যাবে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম সেই অ্যালোভেরা, কারণ এটা থেকে জেল বের হতেও একটু সময় লাগবে, যেহেতু আমি আস্তে আস্তে করে এটাকে তৈরি করছি হালকা আঁচে, সেহেতু এভাবেই আমাকে করতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন, আমি এইভাবে দিয়ে নিচ্ছি। তো আমি এই যে দেখিয়ে দিলাম এরকম একটু সফট হয়ে আসছে, আর আপনারা চাইলে এটাকে একটু ক্রাশ করে দিতে পারেন, একটু মাঝে মাঝে একটু চাপ দিয়ে দিতে পারেন, তাহলে দেখা গেল যে জেলটা বের হতে সুবিধা হবে, বা ওই যে যেই আস্ত যে রসুনটা ওটাকে একটু চাপ দিয়ে যদি দেন তাহলে দেখা গেল এটা বের হতে সুবিধা হবে, না হলে তো ফুলে যাবে। তো এই পর্যায়ে দেখা গেল যে আমার অয়েলটা একদম কমপ্লিট হয়ে আসছে, ব্রাউন হয়ে আসছে। তো এই পর্যায়ে নামানোর আগে আমি দিয়ে দিব 2 চামচ থেকে 3 চামচ পরিমাণ, আপনারা ইচ্ছা মতো দিতে পারেন যতটুকু লাগবে। তো আমার ক্যাস্টর অয়েলের পরিমাণটাও আমি বলে দিব, তো এখানে আমি 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর হ্যাঁ, দুঃখের বিষয় এটাই হচ্ছে আমার ক্যাস্টর অয়েল আমি 2 চামচ দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে ভিডিওটা মিসিং হয়ে গিয়েছে, তো আমি সেজন্য বলে দিলাম আপনারা দিয়ে নেবেন। আর নারকেল তেল যেহেতু আগেই দেওয়া ছিল 1 কাপ পরিমাণ, তো এইবার আমি নামাবো, তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে এখন দেখা যাচ্ছে যে বুদবুদ হয়ে আসছে এবং এগুলো সব ফ্রাই হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিব, এবং নামানোর পরে এটাকে ঠান্ডা হতে দেওয়া লাগবে। তো এই যে দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের, এইরকমটা হয়ে গিয়েছে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম আমি ব্যবহার করব, তো এর আগে আমি একবার অ্যালোভেরা অয়েল ব্যবহার করেছিলাম। তো যাই হোক, এইভাবে আমি এখন ওভারনাইটের জন্য ঢেকে রাখব। তো সকালবেলা আমি দেখলাম এই রকম পর্যায়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এবং ফ্রেশ একটা সিল্কি সিল্কি ভাব দেখা যাচ্ছে অয়েল থেকে। তো এই হচ্ছে আমার হোমমেড হেয়ার অয়েল, বা হার্বাল যে হেয়ার অয়েলটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য।